সনাতনী হিন্দু মতে লক্ষ্মী পূজার মাহাত্ম কিন্তু অত্যধিক কথায় আছে যে গৃহে দেবী লক্ষ্মী বসবাস করেন সে গৃহে কখনো অলক্ষ্মী প্রবেশ করতে পারেন না আপনারা জানেন তো অলক্ষ্মী কিন্তু দেবী লক্ষ্মীর নিজের বড় দিদি আর সুতরাং বড় দিদি আর ছোটো বোন কখনও কিন্তু একসঙ্গে থাকতে পারে না আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি অন্য একটি বিষয় নিয়ে এবছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণের ছায়া হ্যাঁ ঠিকই শুনছেন লক্ষ্মী পূজার দিন চন্দ্রগ্রহণ তাহলে কি এবছরের লক্ষ্মী পূজায় কোনো বাধা পড়তে চলেছে সে বিষয়ে আজকের এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব এবছর অর্থাৎ এই দু সালে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ রয়েছে অলরেডি কিন্তু বিশে এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে তারপর পাঁচই মে প্রথম চন্দ্রগ্রহণও হয়ে গিয়েছে বাকি থাকে আরও একটি সূর্যগ্রহণ আর একটি চন্দ্রগ্রহণ অর্থাৎ সোলার এক্লিপস লুনার এক্লিপস আগামী চোদ্দোই অক্টোবর হবে এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আর পনেরো দিন ঠিক তার পনেরো দিন পর উনত্রিশে অক্টোবর হবে এ বছরের শেষ চন্দ্রগ্রহণ সেদিনই কিন্তু আবার কোজাগরি পূর্ণিমা আর আপনারা নিশ্চয়ই বাঙালি যদি হয়ে থাকেন বিশেষ করে যারা ওপার বাংলা থেকে এসেছেন ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে বা যারা ওপার বাংলায় আছেন এখনও আমরা আমি ভিডিওটি যেহেতু এপার বাংলা থেকে বানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বানাচ্ছি সেজন্য বলছি যারা ওপার বাংলা থেকে আসা বাঙালিদের মধ্যে কিন্তু এই কোজাগরি লক্ষ্মী পুজোর প্রচলনটা আছে লক্ষ্মী পুজো কিন্তু দুবার হয়ে থাকে আমি আলোচনা করছি কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে ভালোভাবে কিন্তু মনে রাখবেন পিন পয়েন্ট করে মনে রাখবেন আর এবছরের লক্ষ্মী পুজো অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিন্তু চন্দ্রগ্রহণের ছায়া কিছুটা হলেও পড়ছে তবে সেটা কি খুব একটা প্রভাবিত করবে লক্ষ্মী পুজোকে দেখুন কোজাগরী পূর্ণিমার তারিখ ও সময়টা আগে আমাদের জানতে হবে আমি পরিশেষে অবশ্যই দেবী লক্ষ্মীর কিছু নাম জব মন্ত্র ধ্যানের পদ্ধতি আপনাদের সামনে উজাগর করব তার আগে এটি জানি আমরা যে কোজাগরী পূর্ণিমা বছর কত তারিখে হবে দু হাজার তেইশে পঞ্জিকা অনুসারে আগামী উনত্রিশে অক্টোবর দু হাজার তেইশ আবার বলছি উনত্রিশে অক্টোবর দু হাজার তেইশ রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সেদিন দশই কার্তিক চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ পূর্ণিমা লাগবে আঠাশে অক্টোবর বা নয়ই কার্তিক রাত তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে অর্থাৎ উনত্রিশে অক্টোবরের আগের দিন আঠাশে অক্টোবর রাত তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট তার মানে ভোর তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট এবং পূর্ণিমা শেষ হবে পূর্ণিমা তিথি শেষ হবে উনত্রিশে অক্টোবর অর্থাৎ দশই কার্তিক রাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে আর উদয়া তিথি অনুসারে কোজাগরি লক্ষ্মী পুজো কিন্তু পালিত হওয়ার সঠিক দিন হচ্ছে উনত্রিশে অক্টোবর এবার দেখে নেওয়া যাক বছরের শেষ এবং অন্তিম লুনার এক্লিপস অর্থাৎ চন্দ্রগ্রহণ ঠিক কবে হবে এবছর দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হবে আগামী উনত্রিশে অক্টোবর চন্দ্রগ্রহণ শুরু হবে উনত্রিশে অক্টোবর রাতে একটা বেজে পাঁচ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে উনত্রিশে অক্টোবর রাত দুটো বেজে চব্বিশ মিনিটে আবারও বলছি চন্দ্রগ্রহণ শুরু হবে উনত্রিশে অক্টোবর রাত একটা বেজে পাঁচ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে উনত্রিশে অক্টোবর রাত দুটো বেজে চব্বিশ মিনিটে তাহলে গ্রহণ থাকছে কতক্ষণ অ্যাকচুয়ালি এক ঘন্টা উনত্রিশ মিনিট আর গ্রহণের যে সুতক কাল এটি শুরু হবে একদিন আগে আঠাশে অক্টোবর বেলা দুটো বেজে বাহান্ন মিনিটে এবং সূতককাল শেষ হবে অ্যাজ ইউজুয়াল উনত্রিশে অক্টোবর রাত দুটো বেজে বাইশ মিনিটে তাহলে আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে পূর্ণিমা তিথি যখন শুরু হচ্ছে এবং গ্রহণ অর্থাৎ চন্দ্রগ্রহণ যখন শুরু হচ্ছে তার মাঝে কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যাচ্ছে এই সময়টির মধ্যেই কিন্তু পূজা আর্চা করা উচিত ওজাগরি লক্ষ্মী পূজা তা না হলে কিন্তু আপনারা যদি এই সময়ের পরে করেন বাগে করেন প্রপার কিন্তু ইম্প্যাক্ট পাবেন না হ্যাঁ ঠিক শুনছেন কারণ পূর্ণিমার দিন তো চন্দ্রই তো মেন চন্দ্রের কারণেই তো পূর্ণিমা আর সেই চন্দ্রেরই যদি গ্রহণ হয়ে যায় তাহলে পূর্ণিমার মাহাত্ম থাকছে কোথায় তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এই পূর্ণিমার তিথি যখন শুরু হচ্ছে এবং গ্রহণ যখন শুরু হচ্ছে তার মাঝের যে সময়টা এই সময়টিতেই কিন্তু আপনাদের ওজাগরী লক্ষ্মী পূজা করতে হবে আবার আমরা জানি যদি কোনো দেশ মহাদেশ বা স্থান থেকে কোনো গ্রহণ যদি পরিলক্ষিত না হয় তাহলে সেই গ্রহণের প্রপার ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু সেই দেশের জনজাতির উপরে পড়ে না জ্যোতিষশাস্ত্র মতে এবছরের উনত্রিশে অক্টোবর যে আংশিক চন্দ্রগ্রহণ হবে তা কিন্তু দেখা যাবে অস্ট্রেলিয়া থেকে উত্তর আমেরিকা থেকে ইউরোপ থেকে আফ্রিকা থেকে ও এশিয়া মহাদেশ থেকে এবার দেখুন আমাদের ভারত কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে এছাড়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা ইউরোপ আফ্রিকাতেও কিন্তু অনেক বাঙালিরা থাকেন তারাও আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত আপনাদের কমেন্ট আমরা পাই এবং আমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন একটি টেলিকলিং পরিষেবা শুরু করেছি আপনারা ফোন করছেন আপনাদেরকে উত্তর কিন্তু আমরা দিচ্ছি অহরহ দিচ্ছি আশা করি প্রতিকার আপনাদের কাজে আসছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত তবে অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা নর্থ আমেরিকা অর্থাৎ ইউরোপ আফ্রিকা এবং এশিয়া মহাদেশ থেকে কিন্তু এ এবছরের এই যে উনত্রিশে অক্টোবরের অন্তিম আংশিক পার্শিয়াল লুনার এক্লিপস এটি কিন্তু দেখা যাবে ফলস্বরূপ প্রভাব কিন্তু পড়বে আর তাই এবছরের কিন্তু কোজাগরী লক্ষ্মী পূজায় চন্দ্রগ্রহণের একটা ছায়া থাকছে সঠিক সময়ে যদি পূজা না করতে পারেন ফল কিনতে এবছর পাবেন না আর তাই চন্দ্রগ্রহণ শুরু হওয়া এবং পূর্ণিমা শুরু হওয়ার মাঝের সময়টিতেই আপনারা পূজা অর্চাটা করে নিন অবশ্যই একবার পঞ্জিকা দেখে ব্রাহ্মণের সাথে পরামর্শ করে নিতেও ভুলবেন না শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আমি দেবী লক্ষ্মীর কিছু মন্ত্র সমূহ সম্পর্কে আপনাদেরকে অবগত করব। প্রথমেই বলব দেবী লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণু মহি তন্ন লক্ষ্মী প্রচোদয় এটি আপনারা অবশ্যই ওই দিন জপ করবেন এছাড়া লক্ষ্মীর যে প্রণাম মন্ত্র আপনি লক্ষ্মীর প্রণাম মন্ত্র জপ করে তবেই কিন্তু লক্ষ্মী দেবীর মূর্তিকে গৃহে আনবেন অথবা লক্ষ্মীর ঘটকে আপনারা স্থাপিত করবেন যদিও এটি ব্রাহ্মণ করে কিন্তু ব্রাহ্মণ যখন মন্ত্রটি বলবে আপনি যদি সঠিক উচ্চারণ না জানেন ভুল উচ্চারণ করে ফেলেন কাজ তো দেবে না এজন্য সঠিক উচ্চারণটা আগে থেকেই প্র্যাকটিস করে রাখুন মন্ত্রটি হলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওম বিশ্বরূপ সভার যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে কোনো কিছু না পারলেও ওম লক্ষ্মী নারায়ণায় নামা এটি আপনারা একশো আটবার জপ করবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন তবে হ্যাঁ এবছরের কোজাগরি লক্ষ্মী পূজায় চন্দ্রগ্রহণের ছায়া পড়ছে আর লক্ষ্মী পূজা পূর্ণিমা তিথিতে হয় পূর্ণিমা মানেই হচ্ছে পূর্ণ চাঁদ আর সেই চাঁদেই যদি গ্রহণ লাগে তাহলে অশুভ সময় তো অবশ্যই সাবধানে একটু থাকবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি